আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়ায়। দোয়া করছি সবার রমজান পবিত্রতার সাথে অনেক সুন্দরভাবে কাটুক, সুস্থভাবে কাটুক। আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন পবিত্র মাহে রমজানটা খুব সুন্দরভাবে কাটাতে পারি। এই খাটটা আপনাদের কাছে একেবারে নতুন লাগছে, তাই না? আসলে আমাদের বেডরুমের সেটটা আমরা চেঞ্জ করেছি, ওইটা তো আমাদের বিয়ের অনেক দিনের ছিল, তো ভাবলাম এবার চেঞ্জ করে ফেলি। নতুন খাটে পুরাতন বিছানা চাদর। আমার খুব ভালো লাগে যখন পুরাতন কোনো জামা গায়ে দিই, বা বিছানা চাদর হোক, যেটাই হোক, পুরাতন সবকিছু ভালো লাগে। আমার এই পুদিনার পাতার গাছগুলা প্রায় মরেই গেছিল যখন আমি নেত্রকোনা থেকে এসেছিলাম। এখানে আসার পরে পানি দিয়ে আবারও ভালো হয়ে উঠেছে। আমি যে চিড়া ভাজা করে নিয়ে এসেছিলাম সেইটা দিয়ে এখন বানাবো আমাদের ব্রেকফাস্ট, চিড়ার পোলাও। এই চিড়া ভাজার রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা একটু সার্চ দিলেই পাবেন। এক কাপ যদি চিড়া হয় 2 কাপ পরিমাণ গরম পানি দিতে হবে। গরম পানি দেওয়ার পরে 10 মিনিট ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে। আমাদের বাসার সামনে এক কাকু রস বিক্রি করতে আসে, আজ শেষ দিন ওনার রস নিয়ে আসা। এরপরে আর রস আনবে না, কারণ গরম পড়ে গিয়েছে, একটু ঘোলা হয়েছে, কিন্তু খেতে খারাপ লাগছে না, অনেক মজার ছিল রসটা। চিড়ার পোলাও, চা, আর সাথে আছে আমাদের তেঁতুলতলার সব বিখ্যাত বিখ্যাত মিষ্টি।
এই চুলাটা আমরা অনেক আগেই কিনেছিলাম কিন্তু লাগানো হয়নি। যে ভাইয়াটা আমার চুলার কাজ করে এবং গ্যাস দিয়ে যায় উনি আসতে দেরি করেছিল, এই জন্যই লাগানো হচ্ছিল না। আর আমার পুরাতন চুলার প্রতি একটু মায়াও বেশি, কিন্তু এটা সমস্যা হচ্ছে ওটা তো লাইন গ্যাসের চুলা, সাপ্লাই গ্যাসের জন্য তো ওই চুলাটা খুবই ভালো। চুলা চেঞ্জ করতাম না কিন্তু ওই চুলাতে প্রচুর পরিমাণে গ্যাস খরচ হচ্ছিল, যার কারণে এই চুলাটা নেওয়া। চুলাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এই চুলা ডিটেলস আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো এখানে কিছু বাজার আছে যেটা রমজান এবং মাসকাবারি সহ যেগুলা দরকার হালকা পাতলা কিনে নিয়ে এসেছি, তো এগুলা এখন গোছাবো। আমি এখানে পাকোড়া প্রিমিক্স তৈরি করছি, আধা কেজি নিয়েছি আমি বেসন, আর সাথে দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়া, 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এর আগেও আমি এই রেসিপি দেখিয়েছি, তারপরে অনেক নতুন বন্ধুরা আছে যারা দেখতে চান হয়তো বা ওই ভিডিওটা দেখেননি। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর শুকনা মরিচের গুঁড়া, মানে রুটিন যে মশলা আমরা রোজ ইউজ করি ওই ধরনের মশলাই, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আর সাথে দিব একটু জাফরান কালার। রিপিটেড রেসিপি দেখাতে ভালো লাগে না একদমই আমার, কিন্তু না দেখে কি করব, এগুলাই রমজানে লাগে। এখন তৈরি করব ট্যাংক, তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি, সাথে দিচ্ছি 2 চামচ গ্লুকোজ, সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড, আর সামান্য পরিমাণ দিব ম্যাঙ্গো ইমোলশন। ইমোলশন আমার কাছে 2 রকমের আছে, একটা অরেঞ্জ আর একটা ম্যাঙ্গো। ট্যাংক তৈরি করার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নেবেন। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম,
আমি এখানে 2 কাপ গরুর মাংসের কিমা নিয়েছি, সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালেই। এখানে আছে শুকনা মরিচ, গোটা ধনে, লবঙ্গ, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জিরা, আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন। এইগুলা সব এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সাথে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিলাম গ্যাস সাশ্রয়ের জন্য, 3 থেকে 4টা সিটি দিলেই এটা আমি নামিয়ে নিব। রমজান মাসে একটু ভাজা পোড়া খেলেই গ্যাস শুরু হয়ে যায়, বদহজমের অনেক উপকার জিরা পানি। তো জিরা পানির একটা মশলা তৈরি করছি আমি এখানে। 4 টেবিল স্পুন নিয়েছি জিরা আর 1 টেবিল স্পুন নিলাম আমি গোলমরিচ। এটা আমি এখন রোস্ট করে নিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ 1 চামচ, চাট মশলা 1 চামচ, এটা যদি একটু দানা দানা থাকতো তাহলে আমি চেলে নিতাম, দানা দানা নাই যার কারণে আমি এইভাবে রেখে দিলাম। এটা দিয়ে কিভাবে আমি জিরা পানি তৈরি করি সেই ভিডিও আমি নেক্সট টাইমে শেয়ার করব। এখানে আমি ছোলা রান্না করার জন্য মশলা তৈরি করছি। এই ছোলা মশলাও আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে। এই মশলাগুলো যদি রেডি করা থাকে তাহলে রান্না করতে সময় অনেক কম লাগে আর খুব সহজেই রান্না হয়ে যায়। তো আমি এখানে হালিম মশলাও তৈরি করে নিয়েছি, আর আমার কাছে গম ছিল না, কম গম ছিল, সেই কারণে আমি সামান্য পরিমাণ একটু হালিমও তৈরি করে নিয়েছি। চিকেন মোমোস ফিলিং তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মতো মুরগির মাংসের কিমা, দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ পরিমাণ মতো, গোলমরিচ পরিমাণ মতো আর 1টা পেঁয়াজ কুচি করে দিচ্ছি, লাইট সয়া সস দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লোর। এর ভিতরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি, পেস্ট করতে তাহলে সুবিধা হবে। এখানে নিয়েছি আমি পুদিনা পাতা কুচি আর রসুন কুচি। এখানে পেঁয়াজ পাতা দিলে বেশি ভালো হয় কিন্তু পেঁয়াজ পাতা আমার কাছে নাই, এই জন্য আমি পুদিনা পাতা দিলাম। সামান্য পরিমাণ একটু কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। তো চিকেনটা রেডি করা হয়ে গিয়েছে, এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। যখন মোমোস তৈরি করব তখন এগুলো বের করে তারপরে মোমোস তৈরি করব, যদি পারি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। কাবাবের জন্য যে ডাল মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন পেস্ট করে নিব। তার জন্য আমি এখানে কাঁচা মরিচ আর পুদিনা পাতা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, ডাল মাংসটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ডিম। ডিমের সাদা এবং হলুদ অংশ দুটোই ব্যবহার করি। তো আমি এখানে চিকেন শামি কাবাব তৈরি করে নিয়েছি আর গরুর মাংসের কাবাব করেছি, তো এগুলো আমি পরে তৈরি করব।
আমি এখানে কিছু পাকা টমেটো টুকরা করে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, কাশ্মীরি লাল মরিচ, কাঁচা মরিচের গুঁড়া, পরিমাণ মতো বিট লবণ, পরিমাণ মতো সাদা লবণ, আর পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো আদা গুঁড়া। আদা গুঁড়ার পরিবর্তে আদার রসও ব্যবহার করতে পারেন। আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পাল্প বের করে নিচ্ছি। তেঁতুলের পাল্পটা এখন আমি টমেটোর ভিতরে দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে আসলে টমেটো যখন নরম হয়ে যাবে, একটু ঘন ঘন হয়ে আসবে, তখন এটা আমি নামিয়ে নিব। তো এটা নরম হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। আর সস একটু পাতলা করেই নামাবো, কারণ ঠান্ডা হওয়ার পরে জমে যায়। ঝটপট সায়ানের আপডেট দিয়ে দিই, অনেকে সায়ানকে দেখতে চান। সায়ান আসলে অনেক বড় হয়ে গিয়েছে, আর আমার বাসার ছাদে মসজিদ আছে, সেখানে সায়ান পাঁচ ওয়াক্ত নামাজে যাই। নেত্রকোনা থেকেই তো কোরআন শরীফ শিখে এসেছিল, এখানে একজন হুজুর রেখেছি, উনি আজান এবং নামাজ ভালোভাবে শিখিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ সায়ানের স্কুলেও ভর্তি করেছি, জেলা স্কুল এবং পুলিশ লাইনে তো হলো না, এজন্য আমার পাশে একটা ভালো স্কুল আছে, ওখানে ভর্তি করিয়ে দিয়েছি। সামনে বছর দেখা যাবে। টমেটো তেঁতুল সসটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা এখন আমি ব্লেন্ড করে নিব। এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, অনেক দিন ভালো থাকবে। আর আমি যে জারগুলা নিয়েছি, এই জারগুলা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। পুরো রমজান মাস আমার হয়ে যাবে। আমার মতো এইভাবে কে কে খাই অবশ্যই জানাবেন। যে কোনো জিনিস ব্লেন্ড করার পরে কিন্তু একটু গরম হয়, সেই জন্য আমি ঢাকনাটা লাগালাম না, এভাবে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা লাগিয়ে নিব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে রমজান মোবারক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।